বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে নতুন ক্লাসে নিয়ে আসলাম। আমি আজকে ক্লাস পরিচালনায় আছি ফাহমিদা তানিয়া ইনস্ট্রাক্টর, ইসমো ট্রেড, ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব লুব্রিকেট কি, এটা কি করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি। লুব্রিকেন্ট ব্যবহারের জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হয়। মেশিনে লুব্রিকেন্ট পরিমাণ মতো আছে কিনা চেক করো। অয়েল ট্রেতে কোনো ময়লা থাকলে পরিষ্কার করা। অয়েল ভালো আছে কিনা যাচাই করা, যদি অয়েল খারাপ থাকে তবে পরিবর্তন করে নতুন তেল দেয়া। মেশিন চালু করে দেখতে হবে ঠিক মতো অয়েল মেশিনে যন্ত্রাংশে সরবরাহ হচ্ছে কিনা, তা অয়েল ফ্লোনিং বাল্বের মাধ্যমে দেখতে হবে। লুব্রিকেটের ব্যবহার বা পদ্ধতি। লুব্রিকেট ব্যবহারের সতর্কতা। মেশিন চালু অবস্থায় মেইনটেনেন্স করা যাবে না। লুব্রিকেন্ট পরিবর্তনের সময় পূর্বের লুব্রিকেন্ট সম্পূর্ণরূপে অপসারণ করে অয়েল ট্রে পরিষ্কার করে নতুন লুব্রিকেট ব্যবহার করতে হবে। অয়েল ট্রেতে হাই লোয়ের মাঝামাঝি পরিমাণ মতো লুব্রিকেন্ট দিতে হবে। হ্যান্ড টুলস ও পাওয়ার টুলস এর ব্যবহার পরে ভালোমতো পরিষ্কার করে যথাস্থানে রাখতে হবে। পরিমাণ বুঝে লুব্রিকেন্ট ব্যবহার ও প্রয়োজনে পরিবর্তন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো। আল্লাহ হাফেজ।